আপামর বাঙালির কাছে পূজো আসছে, এই দুটো শব্দের মধ্যে যেন লুকিয়ে থাকে সকল আনন্দ। ষষ্ঠী থেকে দশমী বছরের এই পাঁচটা দিনে কটা জামা প্যান্ট কিনবো, কবে কবে বেরোবো, কোন কোন প্যান্ডেল ঘুরবো, কী কী খাবো, হোল নাইট বেরোবো কি না, হোহ, এই সব কিছুর প্ল্যানিং যেন চলতে থাকে গোটা বছর ধরে। তবে এই সবের মাঝে চলে আসে উত্তর ভার্সেস দক্ষিণের লড়াইটা। কারোর কাছে উত্তর কলকাতার পুজো ফেভারিট, তো কারোর কাছে দক্ষিণ। কারোর পছন্দ থিমের পুজো, তো কারোর আবার সাবেকিয়ানা। তবে আমরা বাঙালি, সে বাগবাজার হোক কিংবা ত্রিধারা, শোভাবাজার রাজবাড়ি হোক কিংবা একডালিয়া, দেখতে হবে আমাদের প্রতিটা মণ্ডপই। গত পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপ, তাই আজ আমরা ঘুরে বেড়াবো ঐতিহ্যবাহী উত্তর কলকাতার অলিতে গলিতে, আর তোমাদের সামনে তুলে ধরবো উত্তর কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো মণ্ডপকে। তাহলে চলো শুরু করা যাক উত্তর কলকাতার পুজো পরিক্রমা 2021। গত পর্বে আমরা দেখিয়েছিলাম তোমাদের দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমা, আজ চতুর্থী, সেজে উঠছে শহর, মেতে উঠছি আমরা। মায়াবী আলোয় যখন রাতের গোটা শহর ছেয়ে যাবে, আমরাও আনন্দে আত্মহারা হয়ে ঘুরে বেড়াবো উত্তর থেকে দক্ষিণ কলকাতার সমস্ত প্যান্ডেলগুলো। তো আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি উত্তর কলকাতার বেশ কয়েকটা নামি দামি এবং বিখ্যাত পুজো প্যান্ডেলে। আর থেকে আসি সকলের কাছে খুবই পরিচিত সেই জায়গা এবং খুব বিখ্যাত সেই পুজো, কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার দিয়েই আমরা উত্তর কলকাতা পুজো পরিক্রমার শুরুটা করছি। সবাই ভালো করে পুজো কাটিও, আর সঙ্গে থাকো আমাদের যারা কলকাতার বাইরে থেকে দেখছো বা দেশের বাইরে থেকে দেখছো, তাদের কাছে খুবই নস্টালজিক আজকের এই ভিডিওটা। চলো করোনার কারণে আগের বছর থেকে নিয়ম মানা হয়েছে যে প্যান্ডেলে কিন্তু কোনো রকম ঢোকা যাবে না। তো সেই হিসাব মতোই কলেজ স্কোয়ারে কিন্তু এবছরও ভেতরে কিন্তু প্রবেশের কোনো সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছি না আমরা। তো বাইরে থেকে প্যান্ডেলটা আমি জাস্ট একবার তোমাদের দেখাই। এটা মহাভারতের কোনো রথের আকৃতিতে তৈরি করা হয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কৃষ্ণ অর্জুন এর রথ প্লাস এখানে মহাভারতের বিভিন্ন দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আর সঙ্গে যে জন্য কলেজ স্কোয়ার বিখ্যাত, মায়ের সাবেকি প্রতিমা তো আছেই, সঙ্গে হারবাতির জন্য যে দুটো প্যান্ডেল বিখ্যাত কলকাতা, তার মধ্যে কিন্তু কলেজ স্কোয়ার অন্যতম। তো ঝাড়বাতিতে এখন দিনের বেলা আলো জ্বলছে না, তাই অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু রাত যত রাত বাড়বে, আলো যত জ্বলে উঠবে শহরে, তত কিন্তু আরও ফুটে উঠবে এই প্যান্ডেলের সৌন্দর্যতা। বাংলার 1428 সালের শারদ উৎসব, হাতিবাগান সর্বজনীনের এবারের ভাবনা আরও রঙিন, ফেলে আসা সেই পুরনো দিন পিছু টান। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ থাকায় মানে 5টা থেকে 5:30 নাগাদ ওটার আজকে উদ্বোধন চতুর্থীর দিন। তো ওখান থেকে আজকে আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশন হাতিবাগান সর্বজনীন। হাতিবাগানে আসার সময় রাস্তায় যা বৃষ্টি পেয়েছি, মানে এই হচ্ছে বাঙালি, বৃষ্টি হোক রোদ হোক যাই হোক
পূজোর কটা দিন সব কিছু ভুলে গিয়ে, সব কিছু কষ্ট ভুলে গিয়ে এরা কিন্তু আনন্দে মেতে ওঠে। দেখো পিছনে হাতিবাগান সর্বজনীনের এবছরের থিম সংটা বাজার, আমার ঠিক পিছনে আছে হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেল। বাঙালির ইমোশন দুর্গাপূজার সঙ্গে আর এক ইমোশন ইস্ট বেঙ্গল মোহনবাগানের কম্বিনেশন থিম দেখতে পাচ্ছেন পিছনে, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ফ্ল্যাগও উঠ, সাথে এখানে পুরনো কলকাতার বেশ কিছু কাঠের চেয়ার, রিক্সা সমস্ত দিয়েই জায়গাটাকে সাজানো হয়েছে। আর প্রতিমাটা আমি তোমাদের একবার দেখাই, মায়ের সাজ সাদা ডাকের সাজে তৈরি করা হয়েছে এবছর, আর ছোট্ট একটা রাজবাড়ির ভেতরের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলের থিমটা, আর বাইরে তো মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কালারে তৈরি হয়েছে প্যান্ডেলটা। তো মোটামুটি এই হলো এবছর হাতিবাগান সর্বজনীনের থিম। তো হাতিবাগান সর্বজনীন দেখে আমাদের পরবর্তী গন্তব্য, মানে অধিকাংশ বাঙালির উত্তর কলকাতার পুজো পরিক্রমা শুরু হয় যেখান দিয়ে, শোভাবাজার। আমরা যাচ্ছি আহিরিটোলা সর্বজনীন, শোভাবাজার একদম মোড় থেকে সোজা রাস্তা আহিরিটোলা সর্বজনীন, আর তার পাশেই আছে বেনিয়াটোলা। তো আমরা বেনিয়াটোলাটা দেখলাম বন্ধ, এখনও তৈরি হয়নি মোস্ট প্রবলি। আহিরিটোলা সর্বজনীন যাচ্ছি, চলো দেখা যাক কী থিম হয়েছে না হয়েছে। আর চারিদিকে প্রচুর ভিড়, মেন রাস্তা তো প্রচুর ভিড়, আর হোপফুলি আকাশটা কেটে গেছে, দেখো তখন বৃষ্টি হচ্ছিলো, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক আহিরিটোলা সর্বজনীন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আহিরিটোলা সর্বজনীনের সামনে, কিন্তু এখানেও ঢুকতে কিন্তু দেওয়া হচ্ছে না। বাঙালিরা যেটা করে, জেনারেলি যেটা করে, আহিরিটোলা সর্বজনীন দেখে রাস্তায়, মানে মেন রাস্তায় এসে বাঁদিক দিয়ে সোজা কুমোরটুলি। কুমোরটুলির সঙ্গে বাঙালির দুর্গাপুজোর ওতপ্রোতভাবে কানেকশনটা আছে, যোগাযোগ। কুমোরটুলির কুমোর দুটো পুজো হয়, বিখ্যাত পুজো কুমোরটুলি পার্ক। নিলে আমরা এখন আসি তার সামনে, রাস্তার আলোটা দেখো, যত দিন গড়াচ্ছে সন্ধে হচ্ছে তত কিন্তু আলো গোটা কলকাতাকে গিলে খাচ্ছে। আকাশে খুশির দানা মিলে বাইরে, এগিয়ে গিয়েছি বহুদূর বেদনা ভেরে, শিশিরে ভেজা হাসি শিয়রে চলে। আমার পিছনে এখন কুমোরটুলি পার্ক সর্বজনীন, অসাধারণ একটা প্যান্ডেল, আর প্রতিমাটা অসাধারণ। ছোটোখাটো এবছর হয়েছে, কিন্তু ছোটোখাটোর মধ্যেও আজ এখনও অবধি বেস্ট আমার কাছে লাগলো এই প্যান্ডেল কুমোরটুলি পার্ক সর্বজনীন। আর সবথেকে যেটা ভালো লাগলো, যখন তোমরা গেটে ঢুকবে ওখানে কিন্তু অটোমেটিক আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্যানিটাইজ গেট লাগানো আছে, তুমি যখন ঢুকছো ভেতরে তখন কিন্তু তোমাকে অটোমেটিক স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। সারা বছরের ফুটবল খেলার মাঠটা যে কীভাবে এরা বেশ কয়েকদিনে সুন্দর একটা পুজো প্যান্ডেলে তৈরি করে দেয় সেটা সত্যি মানে তারিফযোগ্য। আর এবছর মানে কুমোরটুলি পার্কের যেটা বিশেষত্ব, বাগবাজারের পরেই এখানেও কিন্তু প্যান্ডেলের পাশে একটা করে ছোট্ট মেলা বসে, তো এবছরও সেটার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আর চারিদিকে পুজো পুজো ভাব চলে এসেছে। আজ চতুর্থী, ঠিক প্যান্ডেলের প্রতিমার নিচে এই জায়গাটাতে জল দিয়ে তৈরি করা আছে, যেখানে রিফ্লেকশনটা পড়ছে, একটা অসাধারণ মানে পরিবেশটা অসাধারণ, খুব সুন্দর প্যান্ডেলটা। আর চারিদিকের যে অ্যাম্বিয়েন্স, কুমোরটুলি পার্কের যে মেলা, সব কিছু মিলে এবছরও কিন্তু কুমোরটুলি পার্ক তার জায়গাটাকে ঠিক সেই লেভেলে বজায় রেখেছে। চলো এবার যাওয়া যাক কুমোরটুলি সর্বজনীনে। আজ গোটা শহরটা সেজে উঠেছে আনন্দের সুরে, কিন্তু কোথাও গিয়ে কুমোরটুলিটা আজ বেশ ফ্যাকাশে। আচ্ছা, একজন বাবা আর একজন মৃৎশিল্পীর মধ্যে
মিলটা কোথায় জানেন? আমিও যদি আজ এখানে না আসতাম তাহলে জানতাম না। মেয়েকে একজন বাবা অনেক ভালোবাসা যত্ন দিয়ে তৈরি করলেও সময়ের নিয়মে যেমন মেয়েকে বাবাকে ছেড়ে চলে যেতে হয়, তেমনি এই প্রাণহীন মাটির ডেলাগুলোর মধ্যে নিজ হাতে প্রাণ প্রতিষ্ঠার পরও মাকে সেই মৃৎশিল্পীর কাছ থেকে চলে যেতে হয় দূরে মণ্ডপে। তো আমরা এখন কুমোরটুলি পার্ক থেকে এসে গেছি কুমোরটুলির সর্বজনীন উত্তর, কিন্তু একের পর এক পরপর চমক দিয়ে যাচ্ছে আমাদের। কারণ আমার এখনও পর্যন্ত বেশ লেগেছিল আগেরটা, মানে কুমোরটুলি পার্ক, কিন্তু কুমোরটুলির সর্বজনীন এসে আমি জাস্ট ওয়াও হয়ে গেছি। কারণ জাস্ট প্যান্ডেলটা দেখো, রাস্তার একদম উপরেই লাইটিং, এটা ঠিক দিনের বেলা ঠিক যতটা ভালো লাগবে, রাতের বেলা কিন্তু আরও দ্বিগুণ বেশি ভালো লাগবে। আর এখানের দুর্গা প্রতিমার মুখটা আমি একবার বলতে চাই, এটা কিন্তু কোনো দেবী প্রতিমার মুখে আদলে তৈরি হয়নি, একদম ঘরের মেয়ের আদলে, মুখের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই প্রতিমা। অসাধারণ, দারুণ মুখটা ঠাকুরের। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা রাত্রিবেলা জাস্ট মানে চুমু যাকে বলে। বছরের মতো এবছরে আমি শুনেছি এরা কিন্তু নিজেদের জায়গাটাকে ধরে রেখেছে। আর চারিপাশে এত গান, মানে পুজোর মণ্ডপের যে মিউজিক তো সেটা বাজছে। তো চলো আমরা যাই প্যান্ডেলে, দেখে আসি কতটা কি দেখানো যায়। অসাধারণ করেছে শুনেছি, এবার চলো নিজের চোখে দেখে আসি, তারপর তো তোমরা আছোই আমার চোখ দিয়ে তোমরা দেখবে। আজকের এই নর্থ কলকাতা পুজো পরিক্রমা কিন্তু শেষ হলো। তারাপাক প্রত্যয় থেকে বেরোলাম, এবারে থিম ছিল যে নির্বাত, মানে উত্তর কলকাতায় একটার পর একটা প্যান্ডেল কিন্তু আমাদের আজকে সবচেয়ে দারুণ লাগলো, চমক দিয়ে যাচ্ছিল। প্রথমে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, তারপরে বেস্ট, মানে আজকে সব থেকে বেস্ট ছিল তারাপাক প্রত্যয়। মানে স্পিচলেস, যেমন যেমন অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, তেমনই সুন্দর প্রতিমা, তেমনই সুন্দর মানে প্যান্ডেল, অসাধারণ, জাস্ট ফ্যান্টাস্টিক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। উত্তর কলকাতা পুজো পরিক্রমা 2021 এখানেই শেষ। আশা করছি সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি পুরো বিষয়টাকে। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কোথাও যেও না। আর সকলে আবারও ভালো বলছি, ভালোভাবে সুস্থভাবে পুজো কাটাও। আর তোমাদের একটা সাবস্ক্রাইবই একে আরও ভালো মোটিভেশন দেবে। প্লিজ 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 সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব, বাই বাই।